যারা নেতৃত্বে আসবেন তারা অবশ্যই সৎ হবে, তারা অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। বর্তমান অবস্থায় আমি মনে করি বিএনপি নেতৃত্বে যারা আছেন তারা আরও সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ তাদের আছে। আর সেখানে যদি কোনো ব্যর্থতা থাকে, জনগণের মনে যদি কোনো ব্যর্থতার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার পরিবর্তন অবশ্যই তাদের করতে হবে। যারা নেতৃত্বে আসবেন তারা অবশ্যই সৎভাবে, সৎ নেতৃত্ব, প্রথম কথা তারা অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে এবং তার দৃঢ়চেতা হতে, বাংলাদেশের স্বাধীনতার পূর্ণ বিশ্বাসী হতে হবে এবং আমাদের যে স্বাধীনতার মূল মন্ত্র জনগণের অধিকার আদায়, সেই অধিকার আদায় হয়েছে কি না সেই অধিকার আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে। তাতে যারা ব্যর্থ হয় স্বাভাবিকভাবে কিছুদিন তারা নেতৃত্বে থাকলেও শেষ পর্যন্ত তারা ঝরে যাবে। এটাকে নির্দিষ্টভাবে আইন করে কিছু বলা সম্ভব না। আমি মনে করি আন্দোলনের মধ্যে দিয়ে নেতৃত্ব গড়ে উঠবে এবং যে টিকে থাকবে সেই নেতৃত্বে থাকবে, আর যে পারবে না আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাততা করবে বা তখন তারা স্বাভাবিকভাবে ঝরে পড়ে যাবে। এরা নির্দিষ্টভাবে বলা সম্ভবপর না। এই আন্দোলন করতে গেলে সেটা তো সীমাবদ্ধতা থাকবে না, আমরা তো হুকুম দেব না যে তোমরা দাও ছুরি লাঠি নিয়ে নেমো, সাধারণভাবে মানুষ নেমে যাবে, যাতে না নামে সেই জন্য এর দায়িত্ব সরকারের। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা আন্দোলন করলেও আসামি হচ্ছে, আন্দোলন না করলেও আসামি হচ্ছে। তখন লোকের সাধারণ ধারণা যে আন্দোলনই ভালো, সরকারের পতনের দিকে যাওয়াই ভালো, পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বানিয়ে দিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে এবং বর্তমান ক্ষমতাসীন দলের বিশেষ বাহিনী দিয়ে, এমনও শোনা যায় তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরিয়ে মাঠে নামানো হয়, এটাও তো লোকের ধারণা বা সত্যি। তত্ত্বাবধায়ক সরকার খায়রুল হক সাহেবের আমলে যখন বাতিল করা হলো, আজকের এই রাজনৈতিক উত্তপ্ততা, রাজনৈতিক জটিলতা, রাজনৈতিক অরাজকতার মূল বীজ সেদিনে বপন করা হয়েছিল। একটা বিশাল রাজনৈতিক দল এখানে হাত দেওয়া খুব মুশকিল। আপনি হয়তো বলবেন স্ট্যান্ডিং কমিটিতে আমাদের 7 জন মেম্বার দরকার, এই 7 জনকে নিতে গেলে একটা বিরাল তোলপার হয়ে যাবে। আমাদের দুর্ভাগ্য বেগম খালেদা জিয়া অসুস্থ এবং যিনি আছেন আমাদের আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি বিদেশে থাকেন, বিদেশে থাকেন না, বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে, বাধ্য করা হয়েছে তাকে একের পর এক মামলা দিয়ে, অযথাভাবে মামলা দিয়ে, এবং সেই মামলাগুলো এমন অবস্থা এর কোনো শুনানিও হচ্ছে না, শুনানি হচ্ছে না, শুনানির ফলাফল কী হবে সেটা অন্য কথা, কিন্তু মামলা দিয়ে বসে রাখা হয়েছে যাতে তুমি বাংলাদেশে না আসতে পারো। এই অবস্থায় বিএনপি যে এখনও টিকে আছে এটাই আমাদের সৌভাগ্য এবং জনসমর্থন আছে বলেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমর্থন, বেগম খালেদা জিয়ার সমর্থক এরা আছেন বলেই এখনও বিএনপি টিকে আছে। নতুবা যে ঝড় ঝাপটা বিএনপির উপরে যাচ্ছে তাতে বিএনপি এতদিন না থাকারই কথা। আমি চাইব বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পতনে তাদের প্রয়োজনবোধে চরম মূল্য দেবে এবং সেই মূল্যের পরিবর্তে দেশের জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, মানুষের মুখে হাসি ফুটবে, এটাই আমার শেষ চাওয়া পাওনা।